হ্যালো, হ্যালো, কে? ও ও আম্মা, আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? জি আম্মা, ভালো। আজ তো তোমার জন্মদিন। কি আশ্চর্য, আপনি আবার এটা মনে করে রেখেছেন। নীরা কোথায়? ওকে একটু দাও তো। চুপ করে আছো কেন বাবা? ইয়ে মানে আম্মা, ওকে তো এখন দেয়া যাবে না। কেন? ও ও ও বাড়িতে নেই আম্মা। কোথায় গেছে? জানি না, মানে মানে ওই আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হলো, তারপরে রাগ করে বাড়ি ছেড়ে কোথায় যে চলে গেল। মেয়েটা কি যে হচ্ছে, এরকম একটা দিনে স্বামীর সঙ্গে রাগ করে? ছেড়ে দিন আম্মা, ছেলে মানুষ, বয়স কম। বয়স কম তো একসময় আমাদেরও ছিল, কই আমরা তো কখনো এরকম করিনি বাবা। আসলে তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে এরকম করেছো। ওর উপরে আপনি রাগ করবেন না, আসলে দোষটা আমারই। তোমার দোষ থাকবে কেন? তোমাকে আমি চিনি না। নীরা 10টা কথা বললেও তুমি একটা কথা বলো না। বাবা শোনো, তুমি ওকে যথেষ্ট প্রশ্রয় দিয়েছো, আর দিও না। নীরা যদি রাতে বাসায় ফিরে, ওকে অবশ্যই বলবে যেন আমাকে টেলিফোন করে। ঠিক আছে আম্মা। শুভ জন্মদিন বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আম্মা। আমার শাশুড়ি আমাকে অত্যন্ত স্নেহ করেন। নীরা যে প্রায় রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায় সেটা উনি জানেন, কাজেই উনি আমার কথা বিশ্বাস করেছে। এবার এবার আমি রমনা থানার ওসি সাহেবকে টেলিফোন করব, টেলিফোন করে ওনাকে জানাবো যে নীরা রাগ করে বাড়ি থেকে চলে। ওসি সাহেবের সঙ্গে আমার পরিচয় আছে, এর আগেও আমি তাকে কয়েকবার ফোন করে জানিয়েছি যে নীরা বাড়ি থেকে চলে গেছে, কাজে সবাই বিশ্বাস করবে যে নীরা রাগ করে বাসা ছেড়ে কোথায় জানি চলে গেছে। এর মধ্যেই আমি ওর ডেড বডিটা সরিয়ে ফেলবো, রাতের মধ্যেই। আমার সব কিছু ঠিক করা আছে, কোথায় সরাবো, কিভাবে সরাবো, সব কিছু আমার প্ল্যানিং নিখুঁত। হ্যালো, সালাম আলাইকুম ওসি সাহেব। হ্যালো, হ্যাঁ নাজমুল সাহেব, কি খবর বলেন? আপনার আপনার কথা শুনে তো মনে হচ্ছে নীরাভাবেই আবারও চলে গেছেন, ঠিক বলেছি? জি ঠিক, মানে অফিস থেকে ফেরার পরে একটু কথা কাটাকাটি হলো, মানে দোষটা আমারই, আমি শুরু করেছিলাম, তারপরও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আসলে আমার না আজকে আমি জানি খুব চিন্তা লাগছে, এর আগে কখনো এমনটা হয়নি, আজ খুব চিন্তা লাগছে। আহারে, আপনি এত অল্পতে অস্থির হন কেন? অস্থির হব না, বলেন কি, একজন মহিলা ঘর থেকে বার হয়ে গেলে ঢাকা শহরে কত বিপর্যয় আছে। চিন্তা করবেন না, নীরাভাবেই আজ রাতেই ফিরবেন। ভাই একটা একটা ডায়েরি করিয়ে রাখলে কেমন হয়? আরে দূর দূর, কী যে বলেন,
চব্বিশ ঘন্টা পার হোক, তারপর দেখা যাবে। না ভাই, মানে মনটা খুব অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না। বললে বিশ্বাস করবেন না, একটু আগে আমি কাঁদছিলাম। আপনি তো এখনও কাঁদছেন ভাই। আমার পুলিশের জীবনে আপনার মতন সফট লোক দেখিনি ভাই। আমি রাখি, ভাবে ফিরলেই আমাকে জানাবেন, আমি বাসায় এসে এক কাপ চা খেয়ে যাব। কতদিন ভাবির হাতে চা খাই না।